আল্লাহ তাআলা আপনারা সর্বনিম্ন যে জান্নাতটা দিবে মধুখালীর মানুষকে, এই জান্নাতটা হচ্ছে 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন না, কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান জান্নাতে যাবেন কোন আমলটা করে? যে আমলটা করছেন কোরআনে আছে কিনা, দলিল হাদিস আছে কিনা, হাদিসের মধ্যে আছে কিনা, ওই আমলটাকে যাচাই বাছাই না করে 10টা জান্নাতের আশা করা, এটা বোকামি পাগলামি ঠিক কিনা? শুনেন, এগুলো বুঝেন। জমি কিনার সময় তার মানে কি ঈমানের চাইতে জমির দাম বেশি আপনার কাছে? কথা কয় না, জমির দাম বেশি না ঈমানের দাম বেশি? আরো জোরে বলেন, ঈমানের দাম বেশি। যদি ঈমানের দাম বেশি হয়, যে আমলটা করবেন, আমল করার আগে আমলটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, ইমাম খতিবের কাছে জিজ্ঞেস করতে হবে। ঠিক কিনা? দলিল কি বাপে করছে, চাচাই করছে, দাদাই করছে, হেতারে কি ভুল করছে? কথা কয় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন, কেউ গুসা নিয়েন না, রাগ করেন না। আপনি আমল করলে কি না করলে কি? আমি কিন্তু আধা ঘন্টা পরে ঢাকায় রওনা দিব, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন যদি কথাগুলো না বুঝেন। কারণ এখন ওই জামানা না যে একটা বানায় বলে দেব আর আপনি মেনে নেবেন। বুঝেন কথা? বন্ধুরা, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর লাশ আনা হলো, লাশ কাল লাশ সাহাবী। নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী একটু জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, ওর জানাজা আমি পড়াবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি জানাজা পড়াবেন না? আল্লাহর নবী বললেন, কারণ হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহি চলে এসেছিল, ওই ব্যক্তি ঋণগ্রস্ত ছিল, ঋণ পরিশোধের তৌফিক তার ছিল কিন্তু উদাসীন হয়ে ঋণ পরিশোধ করে নাই। এই ব্যাপারটার কারণে ঋণ যে পরিশোধ করলো না, এই জন্য নবীজি জানাজা পড়াইলো না। সাহাবীদেরকে বললো, তোমরা জানাজা পড়ায় দাও, আপনার বাপ মারা গেছে। এবার খেয়াল করেন, নবীজি জানাজা পড়ান নাই, কেন? ঋণগ্রস্ত ছিল। এখন বর্তমান সময়ে বাপ মারা যায় 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা, অনেক বাপের কাছে অনেক মানুষ ঋণ থাকে। সন্তান খেয়াল করেন, বাপের ঋণ ইসলামে শরিয়ার ভাষ্য অনুসারে জমি বেঁচে হলে বাপের মরার পরে আগে শোধ করতে হবে। কথা কয় না? ইসলামে শরিয়ার ভাষ্য কি? তোমার বাপ মারা গেছে, তোমার প্রথম কাজ, বাপে যদি ঋণ থাকে জমি বেঁচে হলো, বাপের ঋণটাকে আগে শোধ করতে হবে, না হলে এই গুনাহ আল্লাহ মাফ করবে। আর বর্তমান সমাজের দিকে চিন্তা করে দেখেন, তাকায়া দেখেন, বাপের ঋণ শোধ করে না, ওসিয়ত পূর্ণ করে না, কিন্তু চিন্তা করে 40 দিনে 2টা গরু জবাই না করলে মানসে কইবো কি? কথা কয় না? ঠিক, আপনি খাওয়ান যে কোনো দিন, আমি না করতেছি না, আপনি যে কোনো দিন খাওয়ান গরিব মিসকিনকে বাপের জন্য, কিন্তু ইসলাম বললো আগে ঋণটা পরিশোধ করো। আপনি ঋণ পরিশোধ করলেন না, আপনি কি করলেন? গরু কিনে নিয়ে এসে জবাই করে খাওয়াইলেন। দেখেন কেন মানসে কইব কি, আগে মানসে কইব কি এটা বাস্তবায়ন করব না, আল্লাহই কইল কি এটা বাস্তবায়ন করবেন? আল্লাহই কইল কি? বাংলার জমিনে এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনি অক্ষরে অক্ষরে দেখবেন আল্লাহ বলে নাই, কিন্তু বাপ দাদা করেছে এই জন্য মানুষ করতেছে, কোনো দলিল নাই, প্রমাণ নাই। সুতরাং বাপ দাদা করলে জায়েজ হয় না, আমার নবী আমার আল্লাহ যদি করে তবে জায়েজ আছে, আর যদি না করে তাহলে সেটাকে জায়েজ বলার কায়দা নাই। ঠিক কিনা? কিছু মাসালা আপনি বুঝবেন না, যেমন গাজার কথা কোরআনে আছে, ইয়াবার কথা কোরআনে আছে, ডাইরেক্ট নাই কিন্তু ইশারা ইঙ্গিত আছে না নাই, নেশা জাতীয় জিনিসের কথা বলা হয়েছে। এখন কিছু লোক বাইর হয়েছে ইউটিউব ফেসবুকে দেখবেন, কিছু মাজার মোজারের হয়তো বা খাদেম টাদেম হইতে পারে, অথবা বাবা লালন শাহ না কি আছে গোষ্ঠায়, এর আকিদা হইতে পারে, গাজা বলে কোনো শব্দ নাই, সব সিদ্ধি পাতা। কথা কয় না? গাজা বলে কোনো শব্দ, সব কি সিদ্ধি পাতা? তাহলে সব সিদ্ধি পাতা, তাহলে এটা খাওয়া যায়েজ? কয় পান পাতার মতোই খাওয়া যায়েজ? দলিল বাড়ি করে ফেলছে, কয় শরীয়তের মূল্যরা দেখাইতে পারবে না কোরআনে, আসলে উদ্দেশ্য কোরআনের মধ্যে নাই, কিন্তু নেশা জাতীয় জিনিসের কথা আছে না নাই, সেখান থেকে শরীয়তের মূল্যরা এটা হারাম বলে যে গাঁজা খাওয়া যাবে। এই গাঁজা খাইলে 3টা ক্ষতি, 1 নম্বর হচ্ছে ফুসফুস নষ্ট হয়ে যায় যেটা ডাক্তাররাও বলে, 2 নম্বর মুখ দিয়ে যেন ছাগল পচা গন্ধ বাইর হয়, চুলগুলো কটা হয়ে যায়, লাল হয়ে যায়। তো কোরআনে নাই কিন্তু ইশারা আছে, ইঙ্গিত আছে, কেয়াস আছে, হাদিস আছে, সেগুলোতে নিষেধ করা হয়েছে, তারপরও কেন খাচ্ছে? ধূমপান মৃত্যু ঘটায়, প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপরও কিছু আল্লাহর ওলিরা ধূমপান ছাড়ে না, নামাজ ঠিকই পড়ে কিন্তু টানতেই হয়। আবার কিছু কুতুব আছে সকালবেলায় বাথরুমে বদনা নিয়ে ঢুকে আর এই ধূমপান মুবারকটা মুখে ঢুইছে থাকে।
কথা বলেন না কেন? সকালবেলায় যদি একটা টান না দেয় পেট নাকি ক্লিয়ার হয় না, বাথরুমে গিয়ে না খাইলে নাকি পেটই ক্লিয়ার হয় না, এগুলো মানসিক সমস্যা। এগুলো কি? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাথরুমে যখন ঢুকবা মাথাটারে ঢাইকা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আউযু বিল্লাহ বলে শয়তানের থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা বলে বাথরুমে ঢুকবা। অথচ আমরা এটা বলি না, আমরা কি বিড়ি মুবারক নিয়ে বাথরুমে ঢুকি। এরকম কিছু লোক আছে, খবরদার এটা করবেন না। আসার সময় গ্যাস নিতে ঢুকলাম একটা পাম্পে, বাপরে বাপ বাথরুমে ঢুকছি উজু করার জন্য আর পেশাব করার জন্য, যা দেখি বিড়ির মুঠা মনে হয় 3000 পড়ে রয়েছে। তা আমি চিন্তা করলাম দুনিয়ায় আর কোনো জায়গা নাই, এই জায়গাটাতেই কেন বিড়ি খাইতে এত মজা। তার মানে বুঝলাম পেশাবের সাথে একটু যদি ঘ্রাণ ট্রান মিক্সিং হয় মনে হয় টেস্টটা আর একটু ভিন্ন রকম হয়। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, গাজার ধারে কাছে আমরা যাব, সিগারেট টিগারেট খাবো, নেশা জাতীয় জিনিসের ধারে কাছে যাব না। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। যে কথাটাই বলছিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যদি অঙ্গীকার ভঙ্গ করেন তাহলে আপনার বিপদ, দুর্ভিক্ষ আসবে। বাংলার জমিন থেকে দুর্ভিক্ষ তাড়াইতে হলে এই সমস্ত কাজগুলো করা দরকার আছে না নাই? আছে। আসসালামু